কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির ইন্ধন আছে, একথা বলে সরকার শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আন্দোলনের আড়ালে ক্ষমতাসীনরা অন্য কিছু করছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। ইমরুল আহসানের রিপোর্ট। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল। উপলক্ষ সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদন। তাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান মির্জা আব্বাস। নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। কথা বলেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও। অভিযোগ করেন ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন দিকে নিতে চায় সরকার। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দাওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা তাদের একটা একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপি ব্যর্থ হয়নি মন্তব্য করে মির্জা আব্বাস বলেন গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে অব্যাহত থাকবে তাদের কর্মসূচি। বিএনপি কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। আমার চ্যালেঞ্জ হচ্ছে সরকার, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র কিছু থাকবে না, সুতরাং এই হায়রার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। নেতাকর্মীদের নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান, দূরে গেলে জাগে তোর জন্য আমার বড় মায়া লাগে। যখন তুমি আমার কাছে টাকা চাইতেছো সেরকম আমার তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনো ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো।